আচ্ছা, ডগস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বা এই অফারটা কিন্তু আপনাদের শেয়ার করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তো গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে গুড নিউজগুলো দেখাই দিব। তো আর মাত্র দুই দিন বাকি আছে, 14 তারিখে এটা অফারটা শেষ হয়ে যাবে। চাইলে আপনারা এখনও জয়েন করে এখানে ডগস কয়েনটা বা টোকেনটা আপনারা আর্নিং করতে পারেন। তো গুরুত্বপূর্ণ আপডেট দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক থাকে। এই টাস্কগুলোর মধ্যে অন্যতম একটা টাস্ক হচ্ছে যে এখানে আপনার অ্যাকাউন্টটা কত বছর বয়স সেই অনুযায়ী প্রথমে জাস্ট অ্যাকাউন্ট করলে একটা টোকেন পাবেন। তারপর এখানে আপনার হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট বলতে হচ্ছে আপনার টোন ওয়ালেট, টেলিগ্রামের মধ্যেই জাস্ট টোন ওয়ালেটটা থাকে, আপনি জাস্ট টোন ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আপডেটগুলো আপনাদেরকে আমি প্রথমে দেখাই। তো এখানে অ্যানাউন্সমেন্ট তারা কিন্তু গুড নিউজ একটা অ্যানাউন্সমেন্ট জানাইছে, দেখতে পাচ্ছেন যে আর মাত্র 2 দিন বাকি আছে, চাইলে আপনি এখনও রিসিভ করতে পারবেন ডগস কমিউনিটির চান্স, পার্টিসিপেট করতে পারবেন ডগস নিউজ, ঠিক আছে। 50 মিলিয়ন ইউজার। এরপরে এখানে কিন্তু টোকেনটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জারে প্রি মার্কেট লিস্টেড, কিন্তু এটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে জানিয়েছে। এবং এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট জানিয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে আমি যদি দেখাই মার্ক করে, তো এখানে কিন্তু 14 আগস্টে এই টোকেনটা কিন্তু কী হবে অ্যানাউন্সমেন্ট করে জানাবে, তারা ডিটেলস অ্যানাউন্সমেন্ট করে জানাবেন যে আপনি কীভাবে ক্লাইম করতে পারবেন। এখানে কিন্তু উইথড্র বা ক্লাইম অপশন আসে নাই, লিস্টেড কোন দিন হবে সেটাও কিন্তু তারা জানায়নি। তো লিস্টিং কোন দিন হবে 14 আগস্টের পরে হবে, ঠিক আছে। 14 আগস্টের যে কোনো একদিনে হবে, তারা কিন্তু অ্যানাউন্সমেন্টটা জানাবে। এবং যেই দিন লিস্টিং হবে সেই দিন আগে বা নট কয়েনের মতো আপনারা জাস্ট এখানে উইথড্র করতে পারবো বা ক্লাইম করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট হতে পারে, স্কিমিং থেকে সাবধান, ইম্পর্টেন্ট রিমাইন্ডার, বিভিন্ন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ছাড়া আপনারা কোনো কোথাও কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা আপনার টোন ওয়ালেট কানেক্ট করতে যাবেন না, এগুলো জাস্ট তারা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু তারা একটা গুড নিউজ বা কমিউনিটি একটা অ্যানাউন্সমেন্ট জানাইছে, তো এটা কিন্তু ভালো একটা খবর, সুখবর। আর এই টোকেনটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হবে, বিভিন্ন এক্সচেঞ্জারে তারা টোকেন ডিপোজিট করেছে। আমি আপনাদেরকে গুড নিউজ বা ভালো নিউজগুলো আপডেট জানাইছি। এবং বাইন্যান্স কিন্তু এখানে নিজে কিন্তু ডগস একটা কুকুরের ছবি দিয়ে এখানে একটা পোস্ট করেছে, সেটা কিন্তু ডগস কমিউনিটি এখানে রিট করে তাদের টুইটারে পোস্ট করেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওকে ইস এক্সচেঞ্জারে 5 আগস্টে এটা কিন্তু প্রি মার্কেটে লিস্টেড হয়েছে, সেটা তারা অ্যানাউন্সমেন্ট করে জানিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিউচার ট্রেন্ডিং 5 তারিখে শুরু হয়েছে, একটা প্রি মার্কেট লিস্টেড বিভিন্ন এক্সচেঞ্জারে। তো খুবই ভালো একটা প্রজেক্ট, কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। এবং যারা জয়েন করেন নেই এই 2 দিন জয়েন করে কাজটা করেন, যারা জয়েন করেছেন এই 2 দিন ডেলি চেক ইন করবেন, ডেলি চেক ইন করলে আপনি এখান থেকে একটা টোকেন পাবেন। তো একটা বিষয় দেখেন, আমি আমার এখানে যে অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করছি, এখন গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করছি, দেখেন আমার এখানে অ্যাড্রেসটা শো করতেছে। তো আমার এই টেলিগ্রামে কিন্তু আরও অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট করা আছে। তো আমি যদি অন্য একটা টেলিগ্রামে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি এখানে ডগসটা ওপেন করি তাহলে আমাদের কিন্তু একটা টেলিগ্রামের মধ্যে আমার সেম অ্যাড্রেসটা কিন্তু শো করবে। তো এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন, আমি তো অনেকগুলো টেলিগ্রাম থেকে জয়েন করেছি, পুরাতন আমার অনেকগুলো টেলিগ্রাম ছিল। তো এইভাবে ডেলি চেক ইন করবেন, আপনি ডেলি চেক ইন করলে আপনি জাস্ট এখান থেকে কী পাবেন, টোকেনটা পাবেন। আমি এখানে 100 পেলাম। তো আপনি নিয়মিত যদি 7 দিন করেন বা 3-4 দিন করলে আপনি 1400 করে প্রতিদিন ফ্রিতে টোকেন পাচ্ছেন, ঠিক আছে। তো এইখানে আপনি যদি 5টা ইনভাইট করতে পারেন তাহলে আপনি কিন্তু আরও 20,000 টোকেন পাবেন, ইনভাইট লিঙ্ক ফ্রেন্ড অপশনে পাওয়া যাবেন, ঠিক আছে। তো হোম স্ক্রিনে চলে আসলাম, হোম স্ক্রিনে আসার পর এই অ্যাকাউন্টে দেখেন আমি জাস্ট এটা অন্য একটা অ্যাকাউন্ট 16,000 ডক আছে, আমার অ্যাড্রেসটা কিন্তু সেম শো করতেছে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসটা আপনাকে কানেক্ট করতে হবে বা আপনি কানেক্ট করার জন্য জাস্ট এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু ডিফারেন্স আপনি এই টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই জন্য আপনি কী করবেন, আলাদা আলাদা টেলিগ্রাম ইউজ করবেন, ঠিক আছে। যেমন মাল্টিপল অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারেন, যেমন মাল্টিপল প্রো ডাবল অ্যাপস। তো আমি জাস্ট এটাকে ওপেন করতেছি, এখানে আমি অনেকগুলো টেলিগ্রাম ইনস্টল করে নিয়েছি বা ওপেন করে নিয়েছি। তো আপনি এগুলোতে ইনেবল করে নেবেন, ঠিক আছে। এখানে আপনি সবার শেষে দেখবেন যে এখানে কিন্তু প্লাস বাটন আছে, প্লাস বাটন থেকে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে এখানে ইনেবল করে নিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি একটা করে অ্যাকাউন্ট অ্যাড করছি। এবং টেলিগ্রামে যে ওয়ালেটটা আছে টোন ওয়ালেটটা, ওই টোন ওয়ালেটটাই জাস্ট এখানে কানেক্ট করছি। তো একটা প্র্যাকটিক্যালি দেখাই দিই। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কানেক্ট অপশনটা চলে আসছে। তো কানেক্ট অপশন যদি না আসে তাহলে একটা উপর থেকে আপনি রিলোড দেবেন পেজটা, তাহলে আপনার কানেক্ট অপশনটা উপরে চলে গেলে এটা আর আসে না, আর দেখা যায় না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অপশন, যে কানেক্ট অপশন কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এরপর জাস্ট এখানে দেখবেন যে ওপেন দ্য টেলিগ্রাম ওয়ালেট। আপনি জাস্ট ওপেন দ্য টেলিগ্রাম, এই অ্যাকাউন্টে আপনার এই ফোন নাম্বার দিয়ে যে টেলিগ্রামটা অ্যাকাউন্ট আছে এই টেলিগ্রামের মধ্যে আপনি এই অ্যাকাউন্টে জাস্ট এখানে লগ ইন করুন। প্রত্যেকটা টেলিগ্রামের জন্য আলাদা আলাদা টেলিগ্রাম অ্যাকাউন্ট বা টেলিগ্রাম ওয়ালেট আপনি জাস্ট ক্রিয়েট করতে পারবেন, বা আপনার যদি থাকে তাহলে এটা ইনপুট করতে পারবেন, ঠিক আছে। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, যদি ক্রিয়েট করা না থাকে আপনি এখানে সরাসরি ক্রিয়েটও করতে পারবেন। আপনার যদি আগে থেকে থাকে তাহলে সেটা ইনপুট করতে পারবেন। আর প্রত্যেকটা ওয়ালেটে যে সিক্রেট ফ্রেশগুলো আছে সেটা আপনি টেলিগ্রামে নোট
সেভ মেসেজে সেভ করে রাখে দেবেন বা লিখে রাখে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে জাস্ট কানেক্ট অপশন আসবে, আপনি জাস্ট কানেক্ট করবেন, প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন, মাল্টি স্পেস বা মাল্টিপল অ্যাপস বা কলন অ্যাপস লিখে সার্চ করলে আপনি প্লে স্টোরে অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরপর জাস্ট এখানে আপনাকে একটা টাস্ক দেখতে পাবেন, যে টাস্কটা এখানে করলে আপনি 3000 এখানে কয়েন পাবেন, ডক্স কয়েনটা পাবেন। এটা করতে কিন্তু আপনার 0.1 টোন টোকেনটা ফি লাগবে, ট্রানজ্যাকশন করতে ফি লাগবে। তো এটা আপনি জাস্ট আপনার উইথড্র করে জাস্ট এখানে নিয়ে আসবেন। এই ট্রানজ্যাকশন করার ফলে আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার যদি বেশি টোকেন থাকে, আপনি আমাকে অনেকেই বলতেছে যে ভাই এই ট্রানজ্যাকশনটাকে বাধ্যতামূলক করতেই হবে, না করলে কি কোনো প্রবলেম হবে, তো নেটওয়ার্ক সমস্যা, তাদের উদ্দেশ্য করে বলবো দেখেন এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তো আপনার যে অ্যাকাউন্টটার বেশি টোকেন আছে সেই অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন, তাহলে একটা পসিবিলিটি থাকে যে আপনি এলিজিবল হওয়ার, বা এমন কোনো ক্রাইটেরিয়া তার থাকবে না, এই ধরনের প্রজেক্টগুলো কোনো ক্রাইটেরিয়া থাকে না, তবুও ট্রানজ্যাকশন করার ফলে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা তাদের কাছে কিন্তু একটা স্ন্যাপশট আকারে চলে যাচ্ছে বা তাদের কাছে চলে যাচ্ছে বা বেশি গ্রহণযোগ্যতা হচ্ছে, ঠিক আছে। তো আপনার যে অ্যাকাউন্টে বেশি টোকেন আছে আপনি চেষ্টা করবেন সেটার মধ্যে এখানে টোকেনটা কী করবেন, ডিপোজিট করে এটা ট্রানজ্যাকশন করে নেবেন, ঠিক আছে। টোন ব্লক চেইনের টোন কয়েন 0.1 প্রায় 80-70 সেন্টের মতো ফি লাগবে। সব পরবর্তী আরও বিভিন্ন ধরনের 14 আগস্টে তারপরে বিভিন্ন ধরনের আপডেটগুলো আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, কোনো টেনশন করার দরকার নেই। এখান থেকে ভালো একটা প্রফিট হবে আশা করছেন, দেখা যাক কী হয়। তো এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে বা টোকেনগুলো ডিপোজিট করতেছে, এই ধরনের বিভিন্ন গুড নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এখানে পরবর্তী ডক্সের বিভিন্ন আপডেট পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের এয়ারড্রপ অফার পাবেন, ঠিক আছে। তো মিস করবেন না, প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।